সংসদ নির্বাচন বর্জনের মধ্য থেকে বরঞ্চ বিএনপিকে 2014 নির্বাচনের পর থেকে মানুষ বয়কট করা দিয়েছে, যেটা বলেন সরকার ব্যবস্থাপনায় অনেক ত্রুটি থাকবে, এখানে নানাবিধ সংকট আছে এবং ইতিমধ্যে গোটা দুনিয়াতে এই দুটো সংকটকে কেউ অস্বীকার করার কোনো জো নেই। মরিজামার মনির মোশাম্মদ ঠাকুর যেটি বললেন যে দলীয় প্রতীক ছেড়ে আবার প্রতিযোগিতামূলক একটি নির্বাচনের আয়োজন, যেটি আওয়ামী লীগের তিনি বললেন যে মৃত্যু ঘণ্টা বাজিয়ে দেবে, পরিস্থিতি কি তেমনই, বাস্তবতা কি মরিজামার মনির? জি, আপনাকে ধন্যবাদ। আমার বিজ্ঞ প্যানেল এবং এসএটিভির সকল দর্শকদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত ঠাকুরবাইয়ের প্রথম স্থানীয় সরকার নির্বাচনের তার যে কনসেপ্ট বা নির্বাচনে কারা প্রার্থী হবে, নির্বাচনে কাদেরকে মানুষ ভোট দেয়, এই জায়গাটায় আমি অনেকাংশেই একমত, সহমত পোষণ করি। Available at Herland stores. স্থানীয় সরকার নির্বাচন ওভার দ্য ইয়ার্স বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এখানে স্থানীয় সরকার নির্বাচন চেয়ার মূলত চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার হওয়ার ক্ষেত্রে, উপজেলা চেয়ারম্যান হওয়ার ক্ষেত্রে আসলে এখানে দলের চেয়ে ব্যক্তির সম্পর্কটাকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়। কারণ একজন স্থানীয় সরকার প্রতিনিধি যে হয় উনি কিন্তু আপনার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সকল মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করার চেষ্টা করে, অর্থাৎ স্বাভাবিকভাবে যার সাথে সোশ্যাল বন্ডিংটা ভালো সেই স্থানীয় সরকারের প্রতিনিধি হয়তো বা আওয়ামী লীগ 2015 সালে যে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন হয়তো বা অন্য একটা দেশের প্রেক্ষাপটকে সামনে রেখে হয়তো বা করেছিল, যেটা ভারতের পশ্চিমবাংলা সহ সমস্ত জায়গাতেই ওদের স্থানীয় সরকার নির্বাচনগুলো দলীয় প্রতীকে হয়ে থাকে। কিন্তু বাংলাদেশের বিবেচনায় আমি এটা যখন হয়েছে তখনও আমি আমাদের সিনিয়র নেতৃবৃন্দের কাছে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, আমার অভিমত ছিল স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক না দেওয়ার জন্য। আমি ক্ষুদ্র মানুষ, আমার জায়গায় আমার চিন্তার জায়গাটা তখনও স্পষ্ট ছিল, আজও স্পষ্ট। কিন্তু সেটাকে কেন্দ্র করে যেভাবে আবার আমার ভাই মোশাররফ আহমেদ ঠাকুর বলেছেন দলবন্দি করার জন্য আওয়ামী লীগ এই আইনটি করেছিল, এই বিষয়টা ঠিক না। আওয়ামী লীগ হয়তো বা ভেবেছিল অধিকতর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এটা করলে হয়তো বা ভালো হবে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যার যার নির্বাচনী, যেহেতু সব জায়গাতেই এখন একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনেও দলভিত্তিক হয়ে যাচ্ছে, জাহাঙ্গীরনগর বলেন, রাজশাহী বলেন, সব জায়গায় পেশাজীবী সংগঠনগুলোতেও দলভাবে বিভক্ত, সেই কারণে হয়তো অধিকতর গণতন্ত্র এবং গণতন্ত্রকে একদম প্রাতিষ্ঠানিক রূপ দান। মোশাররফ ঠাকুর যেটি বলেন যে 7 জানুয়ারি নির্বাচনের পরে, 7 জানুয়ারি যে ভোট হয়েছে জাতীয় সংসদের, সেটির পরে উপজেলা নির্বাচন, এটা অনেকটা আওয়ামী লীগের জন্য বুমেরাং হয়। না, এটা 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 মোশাররফ আহমেদ ঠাকুরের রাজনৈতিক জায়গায় দাঁড়িয়ে ওনার বিএনপির অবস্থান নিয়ে যদি কথা বলতে হয় তো ওনার তো একটা অভিমত ব্যক্ত করতে হবে, সে অভিমত ব্যক্ত করেছে। বাট 7 জানুয়ারি যেমনিভাবে একটি নির্বাচন হয়েছে, যে নির্বাচন নিয়ে বিএনপি বা অন্যদের ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন কথা থাকতে পারে, তারা নির্বাচনী ট্রেন ফেল করেছে, রাজনৈতিকভাবে তারা ব্যর্থ হয়ে গেছে। 28 অক্টোবরের পর বিএনপির রাজনীতি নেতিবাচকভাবে টার্ন করেছে, তারা বাংলাদেশে যেটা করতে চেয়েছে সেটা পারে নাই। এখন স্বাভাবিক নয় 7 জানুয়ারি নির্বাচন নিয়ে অনেক অনেক প্রশ্ন করবে, ইভেন দো জাতীয় পার্টি করতে পারে, বাট হু কেয়ার্স। আমি অন্তত রাজনৈতিক কর্মী হিসেবে আমি রাজনৈতিক ময়দানে ছিলাম, সো আমি অন্তত দেখি না যে 7 জানুয়ারি নির্বাচন নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ আছে। 7 জানুয়ারি নির্বাচনকে একটি জিনিস হলো কি, জাহিদ, আপনাকে নির্বাচন করতে হলে প্রথমত দুটো জিনিস আপনাকে সামনে রাখতে হবে। প্রথমত একটা জিনিস হলো যে প্রতিদ্বন্দ্বিতা করার মতন মানসিকতা থাকতে হবে, এবং সেই জায়গাটায় বিএনপি গত 15 বছরে বিশেষত 2014 সালের তাদের ব্যর্থ রাজনীতি, আগুন সন্ত্রাসের মধ্য থেকে বিকাশ হয়ে যাওয়ার কারণে এবং তাদের আগুন সন্ত্রাস এই কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার কারণে গোটা দুনিয়ায় বিএনপি নেতিবাচকভাবে প্রতিষ্ঠিত হলো, এবং গোটা বাংলাদেশে বিএনপি 14-15 সালে 13 সাল থেকে মূলত যখন শুরু করছে তখন থেকেই নির্বাচনের রাজনীতি থেকে বিএনপি ছিটকে গেছে। কারণ 13 সালে নির্বাচনে, সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির পক্ষে রায় যাওয়ার পর জনগণের আস্থাটাকে বিএনপি যেহেতু ইনক্যাশ করে রাজনীতিটা করেনি, বরঞ্চ সেটা ডিজোন করছে, পিপলকে ডিসরেসপেক্ট করছে এবং সংসদ নির্বাচন বর্জনের মধ্য থেকে বরঞ্চ বিএনপিকে 2014 নির্বাচনের পর থেকে মানুষ বয়কট করা দিয়েছে, যেটা বলেন সরকার ব্যবস্থাপনায় অনেক ত্রুটি থাকবে। এটা বাংলাদেশ একটি আপকামিং কান্ট্রি, তারা সামনের দিকে অগ্রসরমানও একটি দেশ, এখানে নানাবিধ সংকট আছে এবং ইতিমধ্যে গোটা দুনিয়াতে এই দুটো সংকটকে কেউ অস্বীকার করার কোনো জো নেই, কোভিড-19 এবং তারপর রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। এটা শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে নয়, গোটা দুনিয়াতেই এই যে বৈশ্বিক মহামারী, এই বৈশ্বিক মহামারী এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, তার জন্য গোটা দুনিয়াতে একটি অর্থনৈতিক সংকট আছে, এটাকে কেউ অস্বীকার করার কোনো জো নাই। ইভেন দো আমরা যারা বলি যে বাংলাদেশে যে রোজা চলছে, এখন চলমান আছে, এই রোজার মাসে আমরা মনে করে থাকি যে শুধুমাত্র বাংলাদেশে প্রায়
প্রাইস হাইকিং হয়, মানে মূল্য স্ফীতি ঘটে, দাম বাড়ে, ক্রাইসিস তৈরি করে, শুধুমাত্র বাংলাদেশে না, এই তারিখে আমার রোজার শুরুর আগে মক্কা মদিনায় যাওয়ার সুযোগ হয়েছে, সেখানেও আমি দেখেছি। মক্কা থেকে জেদ্দা যাওয়ার জন্য সাধারণত আপনার বড় একটা মাইক্রোবাস থাকে, এই মাইক্রোবাসে 10 রিয়াল করে নেয় জেনারেলি। সেটা এই তারিখে আমার এই রমজান এবং উমরা পালনের উদ্দেশ্যে হাজিদের জন্য কষ্ট করার জন্য 30 রিয়াল নিচ্ছে, 35 রিয়াল নিচ্ছে। তার মানে সৌদি আরবেও এটা করা হচ্ছে, মানে আমরা হলো নৈতিকতার দিক থেকে আমরা অনেকভাবে পিছানো। আমরা ইসলামকে বলি না শান্তির ধর্ম, কিন্তু গোটা দুনিয়াতে দেখবেন বড় দিন যখন হয় তখন ওরা সেল দেয়, হ্যাঁ ওরা রিডাকশন করে, কিন্তু আমরা করি কি এটাকে পুঁজি করি। ঠিক তেমনিভাবে আজকের বিএনপির যে রাজনীতি, যে জায়গাটা আসছিলেন সেখানে ওবায়দুল কাদেরের কথা নিয়ে ঠাকুরবাড়ির ভালো লাগার কথা না। ওবায়দুল কাদের বঙ্গবন্ধুর রাজনীতি করে, বাংলাদেশ অসম্পদে বাংলাদেশ বিনির্মাণের রাজনীতি করে, সেখানে ওবায়দুল কাদেরের কথা তো ওনার ভালো লাগার কথা না, এটা ঠিক আছে। কিন্তু উনি যদি বলে থাকে যে আওয়ামী লীগ নিজেদের বোঝাতে চেয়েছেন যে 7 জানুয়ারি যে বিভক্তি রেখা, না কোনো বিভক্তি না 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 বাড়ে, সেজন্য 7 জানুয়ারি বিভক্তি রেখা না। এখানে আমি একটু 1 মিনিটে ক্লিয়ার করে আপনি পরে আমাদের জাতীয় পার্টির ভাইয়ের কাছে যাই। 7 জানুয়ারি নির্বাচনটাকে আমরা একটি অর্থবহ নির্বাচন করতে চেয়েছি আন্তর্জাতিক দুনিয়ায় বা গোটা দুনিয়ার সামনে। বিএনপি এটাকে নেতিবাচকভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। বিএনপি মনে করেছিল এই নির্বাচন একটি ওনাদের 15ই ফেব্রুয়ারির মতো একটি নির্বাচন হবে, এটা ফার্স্ট ইয়ার ইলেকশন হবে। সেই ইলেকশনের মধ্য দিয়ে যেমনিভাবে ওদেরকে 30শে মার্চে পতন ঘটিয়েছিলাম আমরা আন্দোলন করে, ওনারা ভাবছিল সে এই রকমের একটা পরিস্থিতি তৈরি হবে। যেহেতু এই রকমের পরিস্থিতি হয়নি এবং ভোটার উপস্থিতি বাংলাদেশের বাইরের যে পর্যটকরা এসেছিল তারাও নির্বাচন পর্যবেক্ষক, তারা বলেছিল এই নির্বাচন সম্পর্কে তাদের ইতিবাচক মতামত দিয়েছে। যে আমেরিকাকে টার্গেট করে বিএনপি রাজনীতি করে তাদেরকে স্বপ্নে বিভোর হয়ে তারা ছিল, উনি যে পিটার ডি হ্যাসের কথা বললেন, সে পিটার ডি হ্যাস কার্যত নির্বাচনের আগে মনে হয়েছিল যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর না, পিটার ডি হ্যাস। নির্বাচন কমিশন বলেন, বিএনপির অফিস বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসা বলেন বা শামা ওবায়দের সাথে মিটিং করা বলেন, এই কর্মকাণ্ডগুলো বলার মুভমেন্টের মধ্যে থেকে মনে হয়েছিল যে বিএনপির মহাসচিব পিটার ডি হ্যাস। এই কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে যারা বাংলাদেশকে, যারা আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যারা বাধা এবং যারা আমাদেরকে কখনো উন্নতভাবে বা উন্নয়নশীল দেশ হিসেবে আত্মপ্রকাশ করি, একটু উন্নত জাতি হিসেবে বিকাশবান ঘটুক, এটা যারা চায় না, তারা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে একটা বাধাগ্রস্ত করতে চেয়েছিল। সেই ক্ষেত্রে যেহেতু তারা পারে না, যেহেতু ফেল করেছে, সেই কারণে বিএনপি 7ই জানুয়ারি নিয়ে তাদের নানা রকমের কথা আছে। আমি মনে করি উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে স্টান্ড নিয়েছে বা সরকার যে স্টান্ড নিয়েছে আমাকে যথার্থ নিয়েছে, কারণ নির্বাচনে আমার গ্রুপ আছে কি তার গ্রুপ আছে দ্যাট ডাজেন্ট ম্যাটার, ম্যাটার ইজ দ্যাট আপনাকে নির্বাচন শেষে পিপুলের কাছে যেতে হবে, পিপুলকে জয় করে ভোটটা পেতে হবে। এবং আমি মনে করি আওয়ামী লীগ যথার্থ সিদ্ধান্ত নিয়েছে, স্থানীয় সরকার নির্বাচন শুধুমাত্র সামনের উপজেলা নির্বাচন নয়, কোনো স্থানীয় সরকার নির্বাচনেই প্রতীক রাখার দরকার নেই।